যে কোনো একটি রোগ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হলেন, চিকিৎসক আপনাকে প্রেসক্রিপশন লিখলো, প্রেসক্রিপশনের লেখা দুর্বোধ্য, অস্পষ্ট, কিছুই বোঝা যায় না, সেই প্রেসক্রিপশন নিয়ে গেলেন ফার্মেসিতে, ফার্মেসির যিনি ওষুধ বিক্রেতা তিনি আপনাকে একটি ওষুধ ধরিয়ে দিলেন, সেই ওষুধ খেয়ে যদি আপনি অসুস্থ হন তবে এর জন্য দায় নেবে কে, তা জানতেই আজকে আমাদের দেশ স্বাস্থ্যের বিষয়বলি প্রেসক্রিপশন বুঝি না। আপনাদের সঙ্গে আছে আমি রিশাদ হাসান, সবাইকে স্বাগত জানাচ্ছি, দেখছেন দেশ টিভি। আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন তিনজন অতিথি। প্রথমে আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর শরফুদ্দিন আহমেদ, উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে আছেন ডক্টর লেলিন চৌধুরী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, এবং আমাদের সঙ্গে জুমে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর ইকবাল আর্সলান, সভাপতি স্বাধীনতা চিকিৎসক পরিষদ। সবাইকেই স্বাগত জানাচ্ছি আজকে। দর্শক, যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, প্রেসক্রিপশন, যেটি আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওষুধের মতোই এটিও এক ধরনের জীবন রক্ষাকারী উপাদান বলা চলে, তা নিয়ে আমাদের একটি প্রতিবেদন আজকে দিনভর প্রচারিত হয়েছে। আমরা প্রথমে সেই প্রতিবেদনটি দেখে নিব, তারপরে আমরা বিস্তারিত আলোচনায় যাচ্ছি। সরকারি কি বেসরকারি, সকল স্বাস্থ্যসেবা কেন্দ্রেই প্রেসক্রিপশন লেখার ধরন এই ছবির মতন, যা বোঝার সাধ্য কারই বা আছে। অথচ এই প্রেসক্রিপশন ওষুধের মতোই জীবন রক্ষাকারী, সামান্য ভুলে যা হতে পারে মৃত্যুর কারণ। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী চিকিৎসককে প্রেসক্রিপশন লিখতে হবে কম্পিউটার কম্পোজ করে, সে সুবিধা না থাকলে ইংরেজি বড় হাতের অক্ষরে স্পষ্টভাবে। মোট কথা, রোগী যেন সহজেই বুঝতে পারেন কি লেখা আছে তাতে। রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা চিকিৎসার জন্য আসেন, তাদের অধিকাংশই বোঝেন না চিকিৎসকের লেখা প্রেসক্রিপশন। আমি তো আর ডাক্তার না যে আমি প্রেসক্রিপশন ধরে বুঝব। এই ওষুধ দিছে, রাত পা ফুললে গেছিল, আবার রিটার্ন আসছে। রোগীদের শেষ ভরসাস্থল ফার্মেসি, যেখানে ওষুধ বিক্রেতা রোগীকে বুঝিয়ে দিতে পারেন প্রেসক্রিপশন। তবে বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসকদের লেখা প্রেসক্রিপশন তারাও বুঝতে পারেন না, তাই অভিযোগের তির চিকিৎসকদের দিকে। পেশেন্ট কিছু পেশেন্ট আমাদের অনেক সমস্যা পড়তে হয়, অনেক লেখা বুঝি না, আমার লেখা বুঝতে হয় কি লেখছে না লেখছে, রিস্ক নিতে চাই না আমরা। একটা প্রোডাক্ট যদি আমরা নাই বুঝি তাহলে আমরা কাস্টমারকে সার্ভিস দিব কিভাবে। দেশের সরকারি হাসপাতালে প্রেসক্রিপশনগুলো এখনও পুরনো আমলের। এছাড়াও ওষুধ ব্যবস্থাপনা পত্র নতুন নিয়ম চর্চার নজির কম, বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক। সেই প্রাগৈতিহাসিক আমলের এই এতটুকু এতটুকু একটা স্লিপ, সেখানে এই প্রেসক্রিপশন করা হয়। এতটুকু একটা স্লিপে তার রোগের নাম, তার কি সমস্যা, তার কি টেস্ট করতে হবে, ওষুধ, এটা কি আদৌ সম্ভব, এটা এবং এটার কোনো মানও নেই। চিকিৎসক সংগঠনের নেতারা বলছেন, রোগীর জন্য প্রেসক্রিপশন লেখার ক্ষেত্রে স্পষ্ট ও বোধগম্য করাটা একজন চিকিৎসকের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। অনেক চিকিৎসকই আছে যারা এটা ফলো করে, আবার অনেকে করে না। আমি মনে করি এটা একটা নৈতিক ব্যাপার, প্লাস কোর্টের নির্দেশনা, এটা বাধ্যবাধকতারও ব্যাপার আছে। অবাক করার বিষয় হলো, প্রেসক্রিপশন সঠিকভাবে লেখা হচ্ছে কিনা তা দেখভালের দায়িত্বে আজও কেউ নেই। আইনি জটিলতায় অভিযোগ না পেলে ব্যবস্থা নিতে পারে না চিকিৎসকদের নিয়ন্ত্রক সংস্থা বিএমডিসি। বাংলাদেশ মেডিকেলের ডেন্টাল কাউন্সিল যেহেতু নিজে থেকে কোনো বিষয়ে শ্রমত বা সৌন্দকে কোনো তদন্ত বা কোনো ব্যাখ্যা চাইতে পারে না, সে যেকোনো উচ্চভোগী তার কাছে অভিযোগ করতে হয়। এই জায়গাটাই আমাদের একটু লিমিটেশন আছে, আমাদের আইনের একটা লিমিটেশন আছে। রোগীর চিকিৎসা নিশ্চিতে ওষুধ ব্যবস্থাপনা পত্রে পরিষ্কারভাবে লেখাকে জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রেসক্রিপশনে লেখা সঠিক ওষুধের নাম কিন্তু স্পষ্ট নয়, যার কারণে ফার্মেসি থেকে মিলল ভুল ওষুধ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে প্রতি বছর শুধুমাত্র এমন ঘটনার কারণে মারা যায় 7,000 রোগী। এ কারণেই বিশেষজ্ঞরা বলছেন, প্রেসক্রিপশনে সঠিক এবং পরিষ্কারভাবে লেখাই হোক একজন চিকিৎসকের নৈতিক দায়িত্ব। দেখছিলাম আজকে দিনভর যে প্রতিবেদনটি প্রচারিত হয়েছে প্রেসক্রিপশন নিয়ে, আমরা এবার একটু আলোচনা করব আমাদের স্টুডিওতে এবং জুমে যেসব অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে। প্রথমে একটু অধ্যাপক ডক্টর শরফুদ্দিন আহমেদ, আপনার কাছে আসতে চাই। খুব সম্ভবত 2017 সালের জানুয়ারির 9 তারিখে সোমবার ছিল দিনটি, সেদিন আদালতের এই ধরনের নির্দেশনা ছিল যে প্রেসক্রিপশন কম্পিউটার কম্পোজ করে লিখতে হবে, এবং এ সংক্রান্ত মন্ত্রী পরিষদ, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিএমডিসি দুজনকেই একটা প্রতিবেদনও দিতে বলা হয়েছিল। তো প্রায় 5 বছর পেরিয়ে গেছে, বা 5 বছর একেবারে পেরোনোর একদম শেষ পর্যায়ে আমরা রয়েছি, এখনও পর্যন্ত কেন আসলে এই নির্দেশনা বাস্তবায়ন করা গেল না, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে, একটা সুন্দর বিষয় নিয়ে আজকের আলোচনা। এটা জনসচেতনতার পাশাপাশি অনেকের মৃত্যু ঠেকাবে।
আপনি যে বিষয়টি আজকে তুলে ধরেছে বিভিন্ন আজকের প্রতিবেদনে, তার মধ্যে প্রথমত আমি যে কথাগুলো বলতে চাই, আইন আমাদের দেশে অনেকগুলো আছে, বাস্তবায়ন নাই। প্রথম হলো যে রাস্তাঘাটে কেউ সিগারেট খেতে পারবে না, তাকে জরিমানা করার কথা 50 টাকা, সেই টাকাটি হয়তো এর পরবর্তীতে আরও বাড়িয়ে 300 টাকা করা হয়েছিল। যেহেতু এখনও সেই জরিমানাটি করা হয় না, সুতরাং রাস্তাঘাটে এখনও সিগারেট খাওয়া হয়, তবে আগের চেয়ে একটু কমেছে। আজকে যে প্রতিবেদনটি আসলো, এখানে আমি দেখলাম যে বাংলাদেশের যারা শীর্ষস্থানীয় চিকিৎসক নেতৃবৃন্দ, সবার বক্তব্যই আপনি তুলে এনেছেন। আমি মনে করি প্রথমত দেশের সকল চিকিৎসককে প্রথমেই একটা চিন্তাভাবনা করতে হবে যে আমরা প্রেসক্রিপশানে ক্যাপিটাল লেটারটা লিখব, আর কিচ্ছু বলার দরকার নেই। ক্যাপিটাল লেটার লিখে আমি যদি বলি বাংলায় যে কীভাবে এটা ব্যবহার করতে হবে, সেটা যদি লিখে দেই তাহলেই অনেকটা হয়। আদালত কিন্তু আরও একটা কথা বলেছিল, ফার্মাসিউটিক্যাল নাম লিখতে হবে। আমরা প্যারাসিটামল লিখব, কিন্তু যদি অ্যানাল পেন লিখি, এখন অবশ্যই এই ওষুধটা নাই, তাহলে একটা বিশেষ কোম্পানিকে বলা হয়। তাহলে সেই ক্ষেত্রেও যদি আমরা এই প্যারাসিটামল বা অন্য কোনো কোম্পানি, আমি নাম বলতে চাই না, তাদের নামের ওষুধটা না লিখে প্যারাসিটামল লিখলেই আমরা কিন্তু কাউকে ফেভার করলাম না। তেমনি করে যেমন ধরেন আমাদের যে প্রেসক্রিপশানগুলো করা হয়, সত্যিকার অর্থে একটা কথা কিন্তু মনে রাখতে হবে যে আমাকে আরেকটু সময় দিয়ে বলে দিতে হবে যে এই হলো আপনার ওষুধ, এইভাবে ব্যবহার করবেন, অর্থাৎ কাউন্সেলিংটাও আমাদের করে দিতে হবে। যদি কোনো চিকিৎসক খুব বেশি ব্যস্ত থাকেন, তাহলে তার একজন সহকারী বা সহযোগী থাকবে যিনি প্রেসক্রিপশান পাওয়ার সাথে সাথে তাকে বুঝিয়ে দেবে। আমার একটা গল্পের কথা মনে পড়ে, পুরনো ঢাকা এক ভদ্রলোক, উনি প্রেসক্রিপশান করতেন, ওনার মিক্সচার আর ওনার ওষুধ ওনার ফার্মেসি ছাড়া কোথাও পাওয়া যেত না। সেই রকম যেন কোনো মানসিক অ্যাটিচিউড কারো না থাকে, আমরা রোগীদের সেবা দিতে চাই, প্রত্যেকটি চিকিৎসককে একটু সময় দিতে হবে। একসময় কিন্তু 17 কোটি মানুষের জন্য চিকিৎসকের পরিমাণ অনেক কম ছিল, এখন কিন্তু অনেকখানি বেড়েছে, কিন্তু তারপরেও এখনও পর্যাপ্ত নয়। যেমন 1,20,000 মতো আমাদের আছে, তার মধ্যে 20,000 কিন্তু দেশের বাইরে, সুতরাং 1,00,000 চিকিৎসক আছে, দরকার 1,60,000। এই 1,60,000 না হওয়া পর্যন্ত যতজন চিকিৎসক আমরা চিকিৎসা দিচ্ছি বিভিন্ন হাসপাতালে, আপনি জানেন এইমসে 30 জনের বেশি একজনকে কিন্তু রোগী দেখতে দেয় না। আমার আউটডোরে একজন রোগীকে 150 থেকে 200 রোগী দেখতে হয়। একটু আগে একটা ফিচার বললাম যে ছোট্ট একটা প্রেসক্রিপশান কিন্তু উপজেলা লেভেলে ওই যে 10 টাকা বোধহয় এখন টিকে, ওইটা এখন আমার ওখানে 30 টাকা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। কিন্তু লেখার জায়গাটা কিন্তু বড় করেছি, ঠিক আপনার হাতের ওই কাগজটার মতো বেশ বড়। তো ওটা কিন্তু দরকার, যেটা একজন বলছিলেন ডাইরেক্টর। দ্বিতীয় হলো যে যিনি লিখবেন তাকে একটু সময় দিতে হবে। সময়টা কীভাবে নেবেন, 30 জনের জায়গায় নয় 50 জন দেখুক, 150 জন দেখলে 3 জন ডাক্তার দরকার। সো সেই ক্ষেত্রেও আমাদের ম্যান পাওয়ার বাড়ানোর ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। আমরা সমাধানের বিষয়টা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে জুমে উপস্থিত আছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডক্টর ইকবাল আরসলান। আমি একটু আপনার কাছে যেতে চাই, একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে যেহেতু প্রেসক্রিপশন নিয়ে কথা হচ্ছে এবং অসংখ্য চিকিৎসকের সাথে আপনার প্রতিদিন প্রতিনিয়ত কথা হচ্ছে, তো এই বিষয়টি বা এই রায়ের বিষয়টিকে আসলে চিকিৎসকরা কীভাবে দেখছেন এবং এই জায়গাটি আসলে এখনও কেন বাস্তবায়ন করা যায়নি, আপনি কি মনে করছেন? জি ধন্যবাদ। আমি মনে করি যে আপনার চিকিৎসকদের মধ্য থেকে এই রায় নিয়ে যে তাদের কোনো নেতিবাচক আসলে চিন্তা ভাবনা নেই বা মানে কোনো বক্তব্য নেই। আপনার হচ্ছে যে আপনি যদি লক্ষ্য করেন তাহলে আপনি দেখবেন যে আমাদের যে বড় বড় হাসপাতালগুলো আছে, কর্পোরেট হাসপাতাল, সেই হাসপাতালে যে সমস্ত চিকিৎসকরা বসেন, প্র্যাকটিস করেন, যে সীমিত সংখ্যক রোগী দেখেন, তারা কিন্তু আপনার প্রিন্টেড প্রেসক্রিপশন তারা দেন। এখন হচ্ছে যে আপনার আবার কিছু কিছু জায়গা আছে যেখানে আসলে প্রিন্টেড কেন, যে আপনার মাননীয় আদালত যেটা বলেছেন যে ক্যাপিটাল লেটারে লেখার জন্যে, সেটাও আসলে সম্ভব হচ্ছে না। যেটা আমাদের অধ্যাপক সরফুদ্দিন সাহেব বলেন যে যে পরিমাণ রোগী যে সময়ের মধ্যে দেখতে হয় এবং প্রেসক্রিপশন লিখতে হয়, তাতে আপনার এই ক্যাপিটাল লেটারে লিখলে আর আপনার প্রেসক্রিপশন করা যাবে না ওই সময়ের মধ্যে, এইটা একটা বিষয়। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আপনার উন্নত যে হয়নি আমি বলবো না, অনেক উন্নতি হয়েছে, তবে যে আপনার
পূর্ণাঙ্গভাবে এটা বাস্তবায়িত হয়নি, এটা হচ্ছে যে আমাদের বিষয়। এবং এই পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হওয়ার জন্য যে সমস্ত সীমাবদ্ধতাগুলো আছে বর্তমান প্রেক্ষাপটে, সেই সীমাবদ্ধতাগুলো উত্তরণ ঘটানো দরকার। সেটা হচ্ছে যে আপনার আমরা দেখি যে আপনার ধরেন যে প্রাইভেট চেম্বারেও যারা দেখেন অনেক জায়গায় যে আপনার এরকম যারা খুব চাপের মধ্যে থাকেন বা তাড়াহুড়ার মধ্যে থাকেন, যারা কম্পিউটারে অভ্যস্ত না, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকখানি এই ব্যত্যয়টা ঘটছে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ক্রমান্বয়ে যে আপনার এদেরকে উৎসাহিত করা, যে আপনার যারা প্রেসক্রিপশন করছেন, এবং আমি মনে করি যে বর্তমান যে তরুণ প্রজন্মের চিকিৎসকরা অনেক বেশি যে আপনার এই আধুনিক প্রযুক্তি তারা অভ্যস্ত এবং তারা আসলে ব্যবহার করতে পারেন। যে এখানে যে আমি মনে করি যেখানে সরকারের পক্ষ থেকেও সহযোগিতার প্রয়োজন আছে, এবং যে আমাদের যে যে গণমাধ্যম বলেন বা আমাদের বিএমডিসি বলেন বা আমাদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে যে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের মতো, সেই সমস্ত জায়গা থেকে যে আপনার চিকিৎসকদের উৎসাহিত যদি আমরা করতে পারি, তাহলে আমি মনে করি যেটা একটা বড় কোনো সমস্যা না, যে সমাধান করা সম্ভব না। তবে এই সরকারি হাসপাতালগুলোর ক্ষেত্রে কিন্তু এই সমস্যা থেকে যাবে যতক্ষণ না পর্যন্ত আপনি এখানে রোগী এবং আপনার চিকিৎসক। কালকেই আমি এনআইসিবিডিতে গেলাম, এনআইসিবিডিতে যে দেখি যে আপনার আউটডোরে যে পরিমাণ একটা মেডিকেল অফিসারের সামনে আপনি দাঁড়িয়ে আছে কিউ দিয়ে, এই রোগীগুলো এত সংবেদনশীল একটা হাসপাতাল, স্পেশালাইজড হাসপাতাল, সেখানে এই রোগীগুলোকে তারা কিভাবে দেখবে, তারা কিভাবে প্রেসক্রাইব করবে, তারা কিভাবে অ্যাডভাইস লিখবে, এটা আমার কাছে আসলে নিজের কাছেই মনে হচ্ছে যে এটা। ডাক্তার ইকবাল আর্সলান আমাদের সঙ্গে থাকুন, আমি একটু আরেক এবার একটু ডাক্তার লেলিন চৌধুরী আপনার কাছে যেতে চাই, একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে এই যে প্রেসক্রিপশন নিয়ে আমরা একটা প্রতিবেদন দেখলাম এবং শরফুদ্দিন স্যার এবং ইকবাল আর্সলান তারা দুজনেই আসলে বলছিলেন যে এই যে নানা ধরনের প্রতিবন্ধকতার কথা, হাসপাতালের আউটডোরে চিকিৎসকদের প্রতিদিন গড়ে 150 থেকে 200 রোগী দেখতে হয়, এবং কয়েকদিন আগেই আমার একজন চিকিৎসকের সঙ্গে কথা হচ্ছিলো, তিনিই বলছিলেন যে আসলে পুরো যেই যেই সময়টুকু তারা ডিউটির মধ্যে থাকেন সেই সময়টুকু তারা চেয়ার ছেড়ে উঠতেও পারেন না। একজন চিকিৎসক আসলে দৈনিক কয়টা রোগী আসলে তিনি দেখতে পারবেন এবং মানসিকভাবে তিনি তখন ভালোভাবে কাজ করার জন্য প্রস্তুত থাকবেন, এবং তার বদৌলতে আসলে রোগীর চাপ, এই দুটোর আসলে সমন্বয়, এটিকে আসলে বড় কারণ কিনা সমন্বয়হীনতার জায়গা? ধন্যবাদ। ধরুন আমরা যারা মানুষ, জীবন্ত মানুষ, আমাদের সবারই তো কোনো না কোনো সময় রোগ হয়, আপনারও হয় আমারও হয়। আপনি যদি রোগী হিসেবে ডাক্তারের কাছে যান, আপনি ডাক্তারের কাছে কী প্রত্যাশা করেন? যে ডাক্তার মহোদয় আপনার সবগুলো সমস্যা শুনবে, শুনে তারপরে তিনি একটি নিজের মতো করে বিশ্লেষণ করবেন, সিদ্ধান্ত নেবেন, ওষুধগুলো লিখবেন, ওষুধগুলো খাওয়ার নিয়মটা লিখবেন, তাই তো? এতে একজন রোগী দেখার জন্য 5 থেকে অন্তত 15 মিনিট সময়, আমি যদি গড়ে 10 মিনিট বা 8 মিনিট বলি তাহলে 1 ঘন্টায় কজন রোগী দেখতে পারবে? একজন ডাক্তার তার কর্মঘণ্টা 6 ঘন্টা, যদি এর মধ্যে আপনি 15 থেকে 20 মিনিটের চায়ের একটি ব্রেক বাদে ধরেন তাহলে সব মিলে সে 20 থেকে 30 জনের বেশি রোগী দেখতে পারবে না। কিন্তু এর মধ্যে আপনারা আমরা সবাই জানি যে তাকে প্রচুর রোগী দেখতে হয়, এটি একটি ব্যাপার। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে এই রোগীগুলো আমি 20 থেকে 30 জন রোগী ডাক্তারের জন্য দেব, তাহলে বাকি রোগীরা কোথায় যাবে? তাদের যাওয়ার একটা জায়গা তৈরি করতে হবে। যতক্ষণ না এই জায়গাটা তৈরি হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু চিকিৎসার সাথে যুক্ত যতগুলো সমস্যা আছে কোনোটারই পূর্ণাঙ্গ সমাধান করা যাবে না। আমি কতগুলো বিষয়ে একটু মনোযোগ আকর্ষণ করছি। দেখুন, প্রেসক্রিপশনটা কার উদ্দেশ্যে লেখা হয়? বাংলাদেশে সাধারণভাবে একটা প্রচণ্ড ভুল ধারণা প্রচলিত রয়েছে, প্রেসক্রিপশনটা কিন্তু রোগীর জন্য লেখা হয় না, রোগীর রোগ সারানোর জন্য এটি ফার্মাসিস্টের উদ্দেশ্যে লেখা হয়। অর্থাৎ ডাক্তার সাহেব ফার্মাসিস্টকে বললেন যে এই ওষুধ তুমি দেবে, এবং সেখানে দেখবেন কতগুলো সে সংক্ষিপ্ত রোগ ব্যবহার করে, একটি ক্যাপসুল বিডি অথবা বিআইডি বা টিআইডি। তাহলে যারা ফার্মেসিতে রয়েছে
মানে রেজিস্টার ফার্মাসিস্ট থাকার কথা, অ্যাটলিস্ট 6 মাসের প্রশিক্ষণ সহ, তারা যখন না থাকে তখন তো তারাও বোঝে না। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটি হচ্ছে প্রত্যেক ডাক্তারের প্রেসক্রিপশনে কিন্তু একটি টেলিফোন নাম্বার থাকে। যদি ডিসপেন্সিং ফার্মাসিস্ট কোনো ওষুধের ক্ষেত্রে তার কোনো ন্যূনতম দুর্বোধ্য মনে করে, সে টেলিফোনে জানবে। এই যে ব্যাপারটা, যেহেতু যে ফার্মাসিতে ওষুধ নিতে যাচ্ছে রোগী, সেই ফার্মাসিতে 6 মাসের ট্রেনিং সহ ন্যূনতম যে ফার্মাসিস্ট থাকার কথা, সে নাই তো, ফলে সে ডাক্তারকেও টেলিফোন করতে সাহস পায় না। দেখেন ঝামেলাটা কোথায়। তার মানে এটা তো একটা চেইন ওয়ার্ক, টিম ওয়ার্ক। ডাক্তার রোগী দেখলেন, রোগী দেখে প্রেসক্রিপশনটা লিখলেন ফার্মাসিস্টের জন্য, ফার্মাসিস্ট প্রেসক্রিপশন দেখে কোন কোন ওষুধ কখন কখন কীভাবে খাবে পুরো বিষয়টি বুঝিয়ে দিলেন, এবং তাকে কিন্তু প্রত্যেকটা ওষুধের সাথে লিখে দিতে হবে এই ক্যাপসুল একটা করে দিনে 3 বার 8 ঘন্টা পরপর 5 দিন। কিন্তু সে এই কাজটি করে না। না করার কারণে পুরো চেইন ওয়ার্কটাই হচ্ছে কি, কাজ করছে না। কিন্তু যেহেতু চিকিৎসক টিম লিডার, অতএব তার ঘাড়ে দোষটা যাচ্ছে। এখানে আমি আপনাকে মনে করতে বলবো, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুড প্রেসক্রিপশনের জন্য একটা স্ট্যান্ডিং নিয়ম রয়েছে। সেই নিয়মটা যদি আমাদের সরকারের স্বাস্থ্য বিভাগ, চিকিৎসক, ফার্মাসিস্ট এবং রোগী 3 জনের জন্য যদি প্রয়োগ করে, তাহলে কিন্তু এই সমস্যার বড় একটি অংশ সমাধান করা যাবে। মূলত গোড়ায় হাত দিতে হবে। আমরা সবসময়ই যে কোনো সমস্যাকে অ্যাডহক ভিত্তিতে তাৎক্ষণিকভাবে সমাধান করতে চাই। আচ্ছা, এই বিষয়ে আবার আপনার কাছে ফিরব। আবার একটু অধ্যাপক ডক্টর শরফুদ্দিন আহমেদ, আপনার কাছে আসি। যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল, যে তিনি বলছিলেন যে একটি সমস্যা খুব দ্রুত সময়ের ভিতরে সমাধান করার চেষ্টা করা হয়, তবে এই যে প্রেসক্রিপশন জনিত যে ধরনের সমস্যা রয়েছে, এই প্রেসক্রিপশনের বিষয়টিকে আমরা দেখতে পেয়েছি যে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার সঙ্গে আমরা কথা বলেছি, স্বাস্থ্য অধিদপ্তরেও আমরা কথা বলেছিলাম। স্বাস্থ্য অধিদপ্তর বলেছে যে আসলে তাদের জায়গা থেকে আসলে এই জায়গাটি মনিটরিং করা হয় না, এটা সম্পূর্ণ BMDC মনিটরিং করবে। আমরা কথা বলেছিলাম ঔষধ প্রশাসন অধিদপ্তরের সঙ্গে, তারা বলেছেন যে আসলে ঔষধের বিষয়গুলো নিয়েই তারা শুধুমাত্র দেখেন, প্রেসক্রিপশন কোন ডাক্তার কীভাবে লিখছেন তারা আসলে মনিটর করতে পারেন না। এবং এরপরে আমরা কথা বলেছিলাম BMDC-র সঙ্গে, BMDC তারা যেটি জানিয়েছে যে তারা আসলে স্বেচ্ছায় কোনো ধরনের নিজেরা কোনো ধরনের মনিটরিং করতে পারেন না, বা কারো ব্যাপারে অভিযোগ গঠন বা তদন্ত করতে পারেন না, এবং সেটি প্রায় 6 মাস যাবৎ আইন সংশোধনের জন্য মন্ত্রণালয়ে পড়ে আছে। আমি একটু জানতে চাইব যে আসলে এই জায়গাটি মনিটর করার দায়িত্ব কার ছিল, এবং 5 বছর প্রায় আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম সেটি আসলে কোন অবস্থায় আছে। ধন্যবাদ আপনাকে। প্রথমেই আপনি যেটা বললেন যে 5 বছরে একটি আইন বাস্তবায়ন না হওয়ার পিছনে কী কী কারণ, ইতিমধ্যে কারণগুলোর মধ্যে একটা আমরা বলেছি যে আমাদের চিকিৎসকদেরকে আরও বেশি যত্নবান হতে হবে এবং পরিমাণ বাড়াতে হবে। যেখানে 30 থেকে 40-এর বেশি একজন ডাক্তার দেখবে না, সেই জায়গাটা আমাদের বাড়ানো দরকার, যে ওই বাকি রোগীগুলোর জন্য দেখার জন্য ডাক্তার কোথাও নিয়োগ করা হয়, অন্য হাসপাতাল হোক, ওই হাসপাতালে হোক। দ্বিতীয় যেটা বললেন, সুমোটো BMDC, আমি তো জানি আদালতে কিন্তু অনেকেই আছে এরকমভাবে স্বপ্রণোদিত হয়ে তারা মামলা করে। যদি কোনো প্রেসক্রিপশান, আসলে ডাক্তার কিন্তু ইচ্ছাকৃত কোনো ভুল করছে না, প্রেসক্রিপশানটা ফার্মাসিস্টকে লিখে দিচ্ছে, সে বুঝতে না পারলে ডাক্তারের কাছ থেকে কিন্তু পরামর্শ নেওয়ার কথা, তারপরেও যখন না নিচ্ছে দায় দায়িত্বটা কিন্তু ওই ফার্মেসির উপরই পড়ছে, কেন সেই ওষুধটা দিতে গেল যদি সে নাই বুঝতে পারে। আর একটা কথা হলো যে ওই ফার্মেসিতে যেমন আমি ট্রেনিং দেবো, ডাক্তারকেও ক্যাপিটাল লেটার লেখার জন্য বলবো, এটা যদি আমরা এখনই বলি, এটা সরকার নির্দেশ দেওয়ারও দরকার নেই। একটা দুটো তো ঘটনা ঘটেছেই যে এইরকম কারণে কোনো রোগী মারা গেছে, নিশ্চয়ই উনি বিপদে পড়েছেন, সুতরাং আর কেউ যেন বিপদে না পড়ে সকল ডাক্তারকেই আমি বলবো আমরা ক্যাপিটাল লেটারটা লিখে দেবো। এখন BMDC অথবা আমাদের DG অফিস অথবা ঔষধ প্রশাসন অধিদপ্তর, কার কাজ এটি? প্রথম কাজ হলো আমার, একজন ডাক্তার যিনি প্রেসক্রিপশান লিখবেন, যার উদ্দেশ্যে লিখবেন সে যেন বুঝতে পারে। তৃতীয় হলো ফার্মাসিতেও একজন দক্ষ লোক রাখতে হবে, BMDC-কে যদি এইরকম কোনো আমাদের কাছে একটা আসতে হবে কমপ্লেন না আসলে আমরা ওই ব্যাপারে কিছু করতে পারি না। তারপরেও আপনি যেহেতু এটা তুলেছেন, আমি মনে করি BMDC প্রেসিডেন্ট সাহেব উচিত যে এই প্রতিবেদনের প্রেক্ষিতে
যারা প্রেসক্রিপশন এরকম কিছু করবে তাদের সম্পর্কে একটা সতর্ক বাণী উনি দিতে পারেন। হাসপাতালে যারা কর্মরত হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা কর্মচারী সবাইকে তারাও নিয়ন্ত্রণ করে, তাদেরও একটা টিম রাখা উচিত কোন হাসপাতালে এই ধরনের লেখা হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। দর্শক আমি একটা ছোট বিরতিতে যাব। দর্শক আমরা কথা বলছি প্রেসক্রিপশন নিয়ে, বেশ কিছু সমস্যার জায়গা উঠে এসেছে, সমাধানের জায়গাগুলো নিয়েও আলোচনা হচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন। দেশ স্বাস্থ্য নিয়ে ফিরছি বিরতির পরে। স্বাগত আরও একবার। বিরতির পর যখন ফিরলাম দেশ স্বাস্থ্যে, তখন আমরা আলোচনা করছি এখনও পর্যন্ত প্রেসক্রিপশন নিয়ে। আমাদের আজকের আলোচ্য বিষয় প্রেসক্রিপশন বুঝি না। ডক্টর লেলিন চৌধুরী, আপনি যোগ করতে চাইছিলেন যে হাসপাতালের দায়িত্বের পরেও আপনি যোগ করতে চাইছিলেন যে আসলে আরেকটি বিষয় নিয়ে আপনি কথা বলতে চাইছিলেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি বিষয়টা অনেক কঠিন না। যারা সরকারি চাকরিতে যুক্ত, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে তাদেরকে যদি জানানো হয় যে আজ থেকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে, এবং যদি কেউ না লিখে কয়েকজনকে জবাবদিহিতার মুখোমুখি দাঁড় করানো হোক, বেসরকারি হাসপাতালগুলোকে ডিজি অফিসের পক্ষ থেকে জানানো হোক যে তার হাসপাতালে যত ডাক্তার রয়েছে তাদেরকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে, যদি না লেখে জবাবদিহিতার মুখোমুখি ডাক্তার এবং কর্তৃপক্ষকে হতে হবে। আপনি দেখুন, 3 থেকে 6 মাস জবাবদিহিতার মুখোমুখি 50 জন ডাক্তারকে দাঁড় করান, দৃশ্যপট পাল্টে যাবে। অ্যাকচুয়ালি তো আমরা বলি যে উদ্যোগটাকে, বলটা মাঠে রয়েছে কিন্তু গড়ানোর পরে তো লাথি দিতে হবে, গোল পোস্টের দিকে নিতে হবে, সেই জায়গাটা ঘন্টা পড়ানোর মতো, সেই জায়গাটা তো যোগ করতে, মূলত ওই জায়গায়। দেখুন, হাইকোর্ট উচ্চ আদালত নির্দেশ দিয়েছে একজন সরকারি কর্মচারী, যিনি কর্মকর্তা ডাক্তার, তিনি কী করবেন যতক্ষণ ডিজি অফিস বা মিনিস্ট্রি অফ হেলথ থেকে তার প্রতি প্রজ্ঞাপন জারি করা না হবে, তিনি কিন্তু লিখবেন না, কারণ তার নিয়োগকারী কর্তৃপক্ষ তাকে লিখতে বলেনি, এটি একটি ব্যাপার। আর দ্বিতীয়ত, উনি লিখলেন না, এটি কোর্টের নজরে কে তুলবে? বিষয়টা হলো কি, এই সমন্বয়হীনতা। আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি এই ডাক্তারদের হাতের লেখা নিয়ে, এ তো বৈশ্বিক সমস্যা যে মিথ তৈরি হয়েছে যে তেলাপোকাকে কালিতে চুবিয়ে ছেড়ে দিলে হেঁটে গেলে যা হয় ডাক্তাররা তাই লিখে। এই বদনাম থেকে বেরিয়ে আসার জন্য ডাক্তারদের অবশ্যই তো সচেতন হতে হবে। আমার মনে হয় শুধু একটু ধাক্কা দিলে, একটু চাপ দিলে এটা হবে, কারণ এটা একটা মহৎ উদ্যোগ। ঠিক তাই। আমরা একটু ডক্টর ইকবাল আসলান আপনার কাছে যেতে চাই, একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে আসলে বিড়ালের গলায় ঘণ্টাটা পড়াবে কে আসলে? কারণ হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর, BMDC, DGDA সবারই কিন্তু একই কথা যে আমাদের কাছে এই ক্ষমতাটি নেই। তো এই ক্ষমতাটা আসলে কার কাছে আসবে এবং কোন বাস্তবতায় আসলে এটি বাস্তব রূপ নিতে পারবে? আসলে বিষয়টা হচ্ছে কি যে আমরা বেশিরভাগ সময় আসলে বাস্তবতা বহির্ভূত সমাধান খুঁজি, এবং বাস্তবতার আলো, বাস্তবতাটা যদি আমি না বুঝতে পারি তাহলে যেমন আমি সমাধান খুঁজে পাবো না, ঠিক তেমনিভাবে দোষারোপ করতে থাকবো। আপনার হচ্ছে যে আগে একটা কথা বলি, সেটা হলো BMDC-র কথা যেটা উঠলো। BMDC কিন্তু আদালত থেকে এই আদেশ জারির পরে কয়েকবার পত্রপত্রিকায় স্পেস কিনে যে চিকিৎসকদের উদ্দেশ্যে নোটিশ দিয়েছে, এবং বিভিন্ন প্রতিষ্ঠানে তারা পত্র দিয়ে জানিয়েছে যে আদালতের এই নির্দেশ, এই নির্দেশনা পালন করার জন্য। এটা একটা বিষয়। বিষয়টা হচ্ছে যে আজকের আলোচনার বিষয় সেটা হচ্ছে যে প্রেসক্রিপশনে অস্পষ্টতা, যে চিকিৎসকদের লেখার অস্পষ্টতা, এই অস্পষ্টতার জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে যে ওষুধের নাম। অস্পষ্টতা কিন্তু প্রেসক্রিপশনের আর কোনো জায়গায় থাকে না, শুধু ওষুধের নামের জায়গাটা থাকে। এবং আপনার দেখেন যে আগে যেমন আমরা ছেলেবেলায় লিখতাম বা চিকিৎসকরা লিখতেন BDS, TDS, TDS, ঠিক আছে, থ্রাইস ডেইলি, টুয়াইস ডেইলি, এই ধরনের কথাবার্তা এখন কেউ লেখে না। এখন লেখে যে 1+0+1 অথবা 1+0+0। এখানে আপনার যারা দুজন বসে আছেন আপনার স্টুডিওতে, তারা প্রেসক্রিপশন লেখেন, তারা ভালো জানেন।
এবং এর মধ্যে যে একজন হচ্ছে যে আপনার একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তিনি তার হাসপাতাল পরিচালনা করেন, ইনডোর পরিচালনা করেন, আউটডোর পরিচালনা করেন, আর একজন হচ্ছে যে তিনি একটা বেসরকারি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক। তো এখন যে তারা যে হাসপাতালগুলো পরিচালনা করেন, তাদের হাসপাতালে যে সমস্ত চিকিৎসকরা কাজ করেন, তাদের সুযোগ এবং সীমাবদ্ধতা, এই সুযোগ এবং সীমাবদ্ধতার জায়গাটা যতক্ষণ না পর্যন্ত আমরা সমাধান করতে না পারব, ততক্ষণ পর্যন্ত পুলিশিং করে, মানে আমি লেলিনকে বিনয়ের সাথে বলতে চাই যে আসলে পুলিশিং করে এটা হবে না। আর হচ্ছে যে আপনি যে বলবেন, আপনি কোন এখতিয়ার ডিজি অফিস বলবে যে আউটডোর একটা মেডিকেল অফিসারকে যে গোটা গোটা অক্ষরে প্রেসক্রিপশন করতে, সেই এখতিয়ারটা কোথায় তার? সে কি তাকে আপনার 30টা রুগী দেখার জন্য দিচ্ছে, নাকি তাকে দিচ্ছে যে 230টা রুগী তাকে দেখতে হচ্ছে ওই সময়ের মধ্যে? তার গোটা গোটা লেখার সময়টা কোথায়? যে আমরা নিজেরা যে বাস্তবতার জায়গাটা যদি চিন্তা করি, এখন আমি বললাম যে অনেক উন্নত হয়েছে আপনার কর্পোরেট হাসপাতালগুলো, বড় বড় হাসপাতালগুলোতে, এমনকি হয়তো লেলিন সাহেবের হাসপাতালেও যে সমস্ত চিকিৎসকরা বসেন, তারা হয়তো যে তিনি কম্পিউটার সরবরাহ করেছেন এবং সফটওয়্যার তিনি তাদেরকে দিয়েছেন, তারা সেই সফটওয়্যারে আপনার হচ্ছে যে মানে আপনার প্রিন্টেড প্রেসক্রিপশন হয়তো তারা দিয়ে থাকেন, আমি বিশ্বাস করি। একইভাবে যদি ভাইস চ্যান্সেলর মহোদয় তার হাসপাতালে যদি এই প্রক্রিয়াটা আসলে চালু করতে পারেন তাহলে সম্ভব। মানে আপনার বিষয় হচ্ছে চিকিৎসকদের উপরে পুলিশিং করে চিকিৎসকদের সব দায় দিয়ে আপনি সমস্যার সমাধান খুঁজবেন, এইটা হইতে পারে না। আপনার হচ্ছে যারা ব্যবস্থাপনায় আছেন তাদেরকে দায়িত্ব নিতে হবে, আসলে চিকিৎসককে নোটিশ দিতে হবে, নোটিশ দিতে হবে হাসপাতালগুলোর মালিককে, নোটিশ দিতে হবে যে প্রতিষ্ঠানগুলোর যারা পরিচালনা করেন তাদেরকে, যে তারা আসলে এই চিকিৎসকদের এই প্রেসক্রিপশন করার জন্য কি সুযোগ সুবিধাটা তৈরি করে দিয়েছে। ঠিক তাই, এখানে এখানে একটা প্রশ্ন আসছে ইকবাল আহসান, আপনার কাছ থেকেই আমরা আসি, সেটি হলো যে প্রতিটি হাসপাতালের সরকারি বেসরকারি সব হাসপাতালেই বেশ বরাদ্দ থাকে প্রতি বছরই চিকিৎসা খাতের নানাবিধ উন্নয়নের জন্য, তো আসলে এই টাকার মধ্য থেকে কি প্রেসক্রিপশন সামান্য বড় করা সম্ভব কি না, এবং আসলে এটি আসলে কতখানি বাস্তবসম্মত, আমার প্রশ্নটাই বা কতখানি বাস্তবসম্মত? আমি বলি উত্তর দেই, এই উত্তরটা আসলে ওরা পরিষ্কারভাবে দিতে পারবে কিনা আমি জানি না, আমি দেই পরিষ্কারভাবে। সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন বরাদ্দের কথা, আরে বরাদ্দ যে আপনার হয়তো সরকারি সাহেব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান উনি ওনারটা করতে পারে, কিন্তু আর কোনো মানে সরকারি হাসপাতালের কোনো পরিচালক বা আপনার এইগুলা ডেভেলপ করার মতো তার কোনো বরাদ্দ আছে না, বরাদ্দ পান বা তার কি নিজস্ব স্বকীয়তা আছে যে আপনার স্বকীয়ভাবে যে আপনার উদ্যোগ নিয়ে খরচ করা, আসলে আপনার যে প্রতিবন্ধকতার গুলো জায়গাগুলো সেটা হচ্ছে যে প্রশাসনিকভাবেও আসলে প্রতিবন্ধকতার জায়গা আছে, যারা পরিচালনা করেন মানে উচ্চ পর্যায়ের থেকে নিম্ন পর্যায়ের পর্যন্ত তাদের মধ্যে যে আপনার কনসেপচুয়াল প্রবলেম আছে, তাদের মধ্যে যে আপনার যে মানে আপনার কি বলবো কজকে অ্যাড্রেস করবার যে ইচ্ছা সে জায়গাটার আমার মনে হয় ঘাটতি আছে, এবং এইটা যেটা আপনি বলছেন তারা পারবে না, এটা হচ্ছে যে আপনার সর্বোচ্চ জায়গা থেকে প্রশাসনের সর্বোচ্চ জায়গা থেকে মন্ত্রণালয় থেকে মন্ত্রী মহোদয়কে এই ব্যাপারে আপনার উদ্যোগ নিতে হবে, সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং এই সমস্ত হাসপাতালগুলোকে বা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দান করতে হবে। ধন্যবাদ। আমি এবার একটু অধ্যাপক ডক্টর শারফুদ্দিন আহমেদ আপনার কাছে আসব, যে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলা হয়ে গেছে এবং আমি একটু আপনার আপনার যে হাসপাতাল, যদিও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আপনি সেখানকার উপাচার্য হিসেবে বেশ অনেক অনেক দিন ধরে দায়িত্বরত রয়েছেন, আপনার হাসপাতালের পরিস্থিতি আমি একটু জানতে চাইব আপনার কাছ থেকে, যে আপনি কি এই রায় বাস্তবায়নের জন্য আপনি কি আপনার চিকিৎসকদের সেই নির্দেশনাগুলো দিয়েছেন কি না? ধন্যবাদ আপনাকে। প্রাথমিকভাবে আমরা এই ধরনের কোনো নির্দেশনা কাউকে দেই না, তবে যে কেউ থাকবেন, আমি যে নির্দেশনাটা দিয়েছি, আমার এক স্যার ছিলেন 80-এর দশকে, উনি ছাত্রদেরকে বলতো যে তোমার নামটা পুরা নাম লিখবা, অর্থাৎ সেই ছাত্রটা যেন কোনো ভুল করে কি না, কে করছে ভুলটা ওটা ধরতে চায়। পুরা নামটা কিন্তু আমি আমার প্রেসক্রিপশানে এখনও লিখি সেই 80-এর দশক থেকে। তাহলে আমি এদেরকে বলেছি, আমার ডাক্তাররা, যে আমরা যেন পরিষ্কার করে লিখি
রোগীরা যেন বুঝতে পারে সেদিকে ব্যবস্থা করবে। কিন্তু ওই যে অতিরিক্ত রোগী, সেই কারণে হয়তো সে মেনটেন করতে পারে না। আমি চাচ্ছি আরও ম্যান পাওয়ার বাড়িয়ে আমরা এই জিনিসটা মানে বাস্তবায়ন করার ব্যবস্থা করব। তবে ইকবাল আসলান ভাই বা আমি বা লেনিন, আমরা সহ মন্ত্রী মহোদয়, ডিজি মহোদয়, আমরা বিভিন্ন অনুষ্ঠানে যাই। আমি আমার হাসপাতালে যেমন বলবো, ইকবাল ভাই বলবে কোনো মিটিংয়ে কোনো হাসপাতালে, প্রত্যেক হাসপাতালের ডাইরেক্টর সাহেবরা বা প্রিন্সিপাল সাহেবরা, যদি আমরা এখন একটু বলি যে ভাই আমরা আসেন ক্যাপিটাল লেটার লিখব, আস্তে আস্তে তৈরি হবে, ছয় মাস এক বছরের মধ্যে এটা হয়ে যাবে। আমি মনে করি এই ধরনের একটা উদ্যোগ গ্রহণ করেছেন আপনারা, যেটা দিয়ে আমরা একটা রেভলিউশন করতে পারি, সামাজিক আন্দোলন যেটাকে বলে। আমরা যদি সবাইকে বলি সবাই লিখবে। আমি আমার হাসপাতালে এরকম লিখিত দেইনি, প্রেশারও দেবো না, শুধু যদি বলি রোগীরা বুঝতে পারে এমনভাবে লিখবে, আর কে লিখলা তোমার পুরা নামটা লেখো। আমার মনে হয় ইন ফিউচার দেখবো অনেকখানি আমাদের চেঞ্জ হয়ে গেছে, এটা কিন্তু ভয় দেওয়া না। বাট রোগীরা যেন ভোগান্তির মধ্যে না পড়ে, ফার্মাসিস্টরা যেহেতু ওইটা পড়তে পারবে না, আমরা এমন কাজ করবো না। সাথে সাথে মন্ত্রী মহোদয় বা সচিব মহোদয়রা, ওনারাও কিন্তু বিভিন্ন জায়গায় বলতে পারে যে আমাদের উপর একটা অব্লিগেশন আছে। বিএমডিসি এই যে সুও মোটর পারবে না তা না, যে একটু আপনি শুনেছেন আমরা চেষ্টা করেছি, পত্রিকায় দিয়েছি, সবসময় সব কিছু বাস্তবায়ন করা সম্ভব হয় না। তারপরেও কোর্ট যেন আবার আমাকে দোষী না মনে করে, আমরা কোর্টের এটাকে মেনে নিয়েই কিন্তু বিএমডিসি এবং প্রত্যেক হাসপাতালে কেউ কেউ কিন্তু ভালো লেখে, আপনি দেখবেন অনেকের কিন্তু ভালো লেখা। এখন এত রোগীর মধ্যে একজন লিখেছে অপটিমক্স আই ড্রপ দেবে, অপটিমক্স ট্যাবলেট লিখেছে, দুইটাই কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে, কিন্তু ওই জিনিসটা লেখার সময় যেন ভুল না করে সেদিকেও খেয়াল রাখতে হবে। সেই জন্যই রোগীর পরিমাণ আমার কমানো দরকার, এবং তা না হলে আমরা কিন্তু ইন ফিউচার বিভিন্ন জায়গায় হ্যারাসমেন্টের মধ্যে পড়ব। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর শরফুদ্দিন আহমেদ। আমরা আশার কথাগুলো কিন্তু আমাদের এই দেশ স্বাস্থ্যের যে স্টুডিও সেখান থেকেই শুনতে পাচ্ছি। বিএসএমএ উপাচার্য তিনি বলছিলেন যে তিনি তার হাসপাতালে এই সামাজিক আন্দোলনটিকে আসলে বাস্তব রূপ দেবেন, তিনি আমাদেরকে কথাও দিয়েছেন। আমরা আরও অনেকগুলো বিষয় নিয়ে আলাপ করব, তবে একটা ছোট বিরতি আছে, বিরতির পর যখন ফিরব তখন আবারও থাকছে নানা আয়োজন। বিরতির পর স্বাগত আরও একবার, দেখছেন দেশ টিভি, চলছে দেশ স্বাস্থ্য। আমাদের আজকের বিষয়টি হলো প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন নিয়ে আমরা একেবারে আলোচনা করতে করতে বেশ খানিকটা চুলচেরা বিশ্লেষণ হয়েছে, তো আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটু সবার কাছ থেকে একটু করে শুনতে চাই যে আসলে সমাধানের জায়গাটা কোথায়, এক কথায় প্রেসক্রিপশনের সমাধানের জায়গাটা, যে সমস্যা সেটির সমাধানের জায়গাটা কোথায়? অধ্যাপক ডক্টর শরফুদ্দিন আহমেদ, প্রথমত আমরা সরকারি হাসপাতালে যে ছোট্ট একটা চিরকুটের মধ্যে লিখি এটার পরিমাণটা বাড়াতে হবে, এটা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই ব্যাপারে প্রত্যেক হাসপাতালকে বলবে যে আমরা এটা ছাপিয়ে দেব, তাহলে বড় হবে। দুই নম্বর হলো যে ম্যান পাওয়ার বাড়াতে হবে, আউটডোরে যে পরিমাণ রোগী হয় সেই অনুসারে আমার ম্যান পাওয়ার নাই, সেই ম্যান পাওয়ার যদি বাড়ে, 30-40টা রোগী দেখলে ক্যাপিটাল লেটার কেন, বসে বসে বলা যাবে দাদা মামা ভাই এরকম বলে তাদেরকে সেবা দেওয়া যাবে। তৃতীয় আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যে আমার বা চিকিৎসকদের আন্তরিক হতে হবে, আন্তরিকভাবে যদি আমরা কাজ করি, আমার যে রেসিডেন্ট আছে, আমার যে জুনিয়র থাকবে তাদেরকেও যদি বলি ভাই তোমার নামটা ফুল লেখো আর তোমার ওষুধটা ক্যাপিটাল লেটারে লেখো, এ যদি এখন থেকে শুরু করি আর প্রত্যেকটা জায়গায় যদি আমরা বলে দিই, আর যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকবেন একটা হাসপাতালে তাকেও আমরা অনুরোধ করব, আপনি আপনার অধস্তন চিকিৎসকদের রিকোয়েস্ট করবেন, বাধ্য করার দরকার নেই, রিকোয়েস্ট করে কাউন্সিলিং করে যদি আমরা করি তাহলে ওই ফার্মাসিতে গিয়ে কোনো রোগী হয়রানির শিকার হবে না, এবং ফার্মাসিতেও আমরা বলবো যে যেন দক্ষ ব্যক্তি রাখা হয় যারা ট্রেন্ড, এবং সে হয়তো ওষুধের নামই জানে না, সে খালি এ ঘোরে বি ঘোরে সি ঘোরে তারপরে খুঁজে পায় না, এরকমও যেন না হয় এবং রোগীরা হয়রানির শিকার না হয়। আমি মনে করি আন্তরিক হতে হবে সবাইকেই, সরকারের পক্ষ থেকে একটু নজরদারিও বাড়াতে হবে, যেটা আমাদের স্বাস্থ্য অধিদপ্তর করার জন্যে তাদেরকে এন্টাইটেল করা হয়েছে। অনেক ধন্যবাদ ডক্টর লেলিন চৌধুরী। সমাধানটা কী? আচ্ছা, দুটো ব্যাপার, যারা প্রেসক্রিপশন লেখে তাদের দিকে সদিচ্ছা, তাদের সদিচ্ছা, তাদের কোড অফ গুড প্রেসক্রিপশনটা ফলো করা, এবং এই কাজটি করার জন্য যে কর্তৃপক্ষ আয়োজন করে সরকারি বা বেসরকারি পর্যায়ে তাদেরকে উপকরণগুলোর আয়োজন করা। তবে ডাক্তাররা নিজেরা যদি শুরু করে যে হ্যাঁ আমি ক্যাপিটাল লেটারে লিখবো, যাদের সুবিধাটা রয়েছে, অর্থাৎ যিনি প্রাইভেট প্র্যাকটিস করেন, 10 জন, 5 জন বা 7 জন রোগী দেখেন, 15 জন রোগী দেখেন, তিনি লিখতে শুরু করলেন, প্রাইভেট সবগুলো হাসপাতালে যারা ও আউটডোরে দেখে তারা লিখতে শুরু করলো, যদি হয় কি দেখা গেল যে আমরা জানি এখন দেশের সরকারি এবং বেসরকারি স্বাস্থ্যসেবার খাতটা কিন্তু বেসরকারি খাতে বেশি, যদি বেসরকারি খাতের অধিকাংশ জায়গায়
চমৎকার, অর্থাৎ ক্যাপিটাল লেটারের প্রেসক্রিপশনটা শুরু হয়, সরকারি খাতের উপর কিন্তু এমনিতেই একটি চাপ পড়বে এবং এই চাপের কারণে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের মন্ত্রণালয়ের কর্মকর্তারা তারা বাধ্য হবেন এই জনবান্ধব একটি প্রেসক্রিপশন প্যাটার্ন তৈরি করার জন্য, সেখানে তারা এই সুবিধাগুলো দেবেন। এই জন্য আমি মনে করি একসাথে 100 ভাগ ডাক্তারকে যে ক্যাপিটাল লেটারে লিখতে হবে তার চেয়েও বড় ব্যাপার শুরু করতে হবে। এই শুরুটার জন্য ডাক্তারদেরকে বলা হোক যে যেখানে প্রেসক্রিপশন লিখবেন যদি তার সুবিধা থাকে অবশ্যই যেন সে ক্যাপিটাল লেটারটা ব্যবহার করে, এবং না হলে শুধুমাত্র একটা কথা বলেন, জবাবদিহিতার আওতায় আনতে হবে, আদালত অবমাননার দায়ে কোর্টে দাঁড়াতে হবে। আমার ধারণা সিনারিও দৃশ্যপট খুব দ্রুতই বদলে যাবে। অনেক ধন্যবাদ ডক্টর ইকবাল আসলান, একটু আপনার কাছে সংক্ষেপে শুনবো যে সমাধানটা কোথায়। ধন্যবাদ। আমি একটু বলি, ওই যে আদালত অবমাননার কথা বললেন তো লীল স্যার, যে সেটা হচ্ছে আদালতের যে রায়ের মধ্যে আছে যে জেনেরিক নেম ইউজ করতে হবে, তো সেই জায়গাটা আমি বলতে চাই যে আসলে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে জেনেরিক নেম ইউজ করার অবস্থা এখনো আসেনি। কারণ আমরা ওষুধ প্রশাসন বলেন বা সরকারিভাবে বলেন, সরকার বা রাষ্ট্র, এখনো যে আমাদের এই যে ওষুধের মান, যে সমস্ত ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির ওষুধের মান সমপর্যায়ে নিতে পারেনি। তো যতক্ষণ না পর্যন্ত সমপর্যায়ে না নিতে পারবে ততক্ষণ পর্যন্ত জেনেরিক নাম ব্যবহার করা আসলে উচিত হবে না, নৈতিকভাবে অনুচিত বলে আমি মনে করি। এটা একটা বিষয় আসলে বলে রাখি এখানে, এবং আমি আপনার মাধ্যমে যে আদালতের কাছে অনুরোধ করবো যে আদালত যেন এ বিষয়ে যে কন্টেম্পট অফ কোর্ট যাতে চিকিৎসকদের না করেন, কারণ তাতে আসলে এদেশের রোগীরা, সাধারণ রোগীরা ক্ষতিগ্রস্ত হবে। জেনেরিক নেম লেখলে যে তখন আপনার এই ফার্মেসিগুলো যখন ওষুধ দিবে তখন দেখা যাবে যে তারা খুব লো কোয়ালিটির মেডিসিন উইথ হাই প্রফিট, তারা এগুলো পুশ সেলিংয়ের জন্য তারা অনুপ্রাণিত হবে, যার ফলে রোগীরা ক্ষতিগ্রস্ত হবে, এটা আমি বললাম। এখন দেখেন যে আপনার এখানে যে আমি আবারও যে মানে আপনার বিনয়ের সাথে লেলিন সাহেবের সাথে দ্বিমত পোষণ করবো যে উনি বারবার মানে পুলিশিং এর দিকে যাচ্ছেন, পুলিশিং করে আসলে হবে না। আপনার ওনারা যে বেসরকারি হাসপাতালগুলো পরিচালনা করেন ওনাদের ওখানে যে সমস্ত আপনার চিকিৎসকরা বসেন তাদেরকে তারা যদি কম্পিউটার দেন এবং সফটওয়্যার তারা ডেভেলপ করে তাদেরকে দেন, তাহলে কিন্তু আপনার এই যে উনি বললেন যে 65% বেসরকারি প্রতিষ্ঠান থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে, তাহলে 65% যে আপনার প্রেসক্রিপশন অটোমেটিক্যালি আপনার হচ্ছে যে এই ক্যাপিটাল লেটার এবং প্রিন্টেড হয়ে যাবে। অনেক ধন্যবাদ ডক্টর ইকবাল আসলান, আমাদের একেবারেই সময় শেষ, এই তর্ক চলতেই থাকবে। তবে নিঃসন্দেহে আমরা বিশ্বাস করি, আমরা যেটুকু করতে চেয়েছি আমাদের চেষ্টার জায়গাটি ছিল যে আসলে প্রশাসন থেকে শুরু করে যারা রয়েছেন তাদের সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা, তাদের সবাইকে জিজ্ঞেস করা যে মানুষের এই ভোগান্তি কেন, যদি সামান্যতম আপনাদের কাজে লেগে থাকে তবে নিঃসন্দেহে সার্থক দেশ স্বাস্থ্য। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সে কামনায় বিদায় নিচ্ছি। শুভরাত্রি।